বাপরে বাপ দুনিয়াতে কারে বিশ্বাস করবেন দুনিয়াতে বিশ্বাসটা করবেন কারে আমারে বলেন গত এক সপ্তাহ আগে বাংলাদেশ একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমাদের মালনা শরফ নুরি নামের একজন মালনাকে মালনা যিনি হচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা মাদ্রাসার প্রফেসর প্রভাষক বা যাই হোক শিক্ষক তিনি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটা মাহফিলে অংশগ্রহণ করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি সম্ভবত শিয়াদের বিরুদ্ধে কোনো কথা বলেছিলেন এবং যেটাকে কেন্দ্র করে তিনি যখন তিনি মারফীর শেষ করে যখন হচ্ছে যে বাসায় ফিরছিলেন তখন একদল দুষ্কৃতিকারী অর্থাৎ দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে এবং তার জিব্বা কেটে নিয়ে যায় আচ্ছা এই ঘটনার পর বাংলাদেশের আলেম সমাজের দুই চারজন আল আলেম এই আলেম সমাজের দুই চারজন আলেম হচ্ছে যে এই ন্যাক্কারজনক ঘটনার বেশ তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের মধ্যে মালনা তাহিরি সাহেব হচ্ছে একজন এবং তিনি তার এই ঘটনার পরে তিনি তার বেশ কয়েকটা মাহফিলে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন যে আমার ভাই শরিফুদ্দিন নুরির জিব্বা যে কেটে নিয়েছে তাকে বাংলার মাটিতে থাকতে দিব না এবং তাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না তারা যেখানেই লুকায় থাকুক বাংলার আন আছে কান আছে পথে ঘাটে মাঠে ঘাটে মানে যেখানেই সে লুকায় থাকুক তাকে খুঁজে বের করে আনা হবে এবং আইনের আনতে আওতায় আনা হবে তাকে বের করা হ তাকে শাস্তি দেওয়া হবে ঠিক আছে তিনি মালানা তাহেরি সাহেব খুব হুঙ্কার দিয়ে এই কথাটা এই কথাগুলো বলেছিলেন তার বিভিন্ন মাহফিলে ও মা গো মা এরপরে শুনি যে এই ঘটনার পরে নাকি তিনি এই ঘটনার সাথে নাকি তিনি নিজেই সরাসরি সংযুক্ত তো এখন আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি মালানা তাহেরি হুজুর এই ঘটনার সাথে জড়িত নাকি মানে তার বিরুদ্ধে মিথ্যে কথা রটানো হচ্ছে বা বলা হচ্ছে তো এখন আলোচনা করব যে আসলে কেন সাধারণ মানুষ মনে করতেছে যে এই ঘটনার সাথে মালানা তাহরির সাহেব জড়িত ঠিক আছে সেটাই এখন আলোচনা করব। মালানা শরিফুদ্দিন নুরির জীব কাটার প্রায় চার পাঁচ দিন পরে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী বা র্যাব বাহিনীর যৌথ সহযোগিতায় চারজন মানুষকে আটক করা হয়েছে যারা এই ঘটনাটি ঘটিয়েছে বা এই ঘটনা ঘটিয়েছে এমন সন্দেহে চারজন মানুষকে আটক করা হয়েছে তো তাদের মধ্যে একজন বয়স্ক মুরব্বী আছেন যিনি হচ্ছেন যে এই ঘটনার আর কি মাস্টার মাইন্ড যাকে বলা হয় সেই মুরব্বির আবার তাহেরি তাহিরি সাহেবের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে খুব কাছের মানুষ হিসাবে আর কি দেখা বিভিন্ন ছবিতে দেখা হয়েছে তো এটা খুব স্বাভাবিক যে একজন একজন মালনা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা মাহফিল করে মালনাদের কাজই তো এটা তারা কোরআন হাদিসের আলোকে কথা বলে বিভিন্ন জায়গায় মাহফিল করে তো তাদের সাথে দুই চার পাঁচজন দশজন লোক সবসময় থাকে হ্যাঁ তো তাদের সাথে দুই চার পাঁচজন লোক সবসময় থাকে হ্যাঁ তো এই দুই চার পাঁচজন লোকের মধ্যে যদি দু একজন খারাপ কাজ করে বা খারাপ কাজের সাথে যুক্ত থাকে সেটা তো আর তাহির মানে শুধু তাহিরি বলে কোনো কথা না বিভিন্ন হুজুরদের সাথে অনেক লোকজন থাকে তারা যখন এক জায়গায় মাহফিল করতে যায় তাদের সাথে পাঁচ পাঁচ ছয়জন বা সাত আটজন লোকজন থাকে ঠিক আছে তো এর ভিতরে যদি দুই চারজন খারাপ কাজ করে বা খারাপ কাজের সাথে সংযুক্ত থাকে সেটা যে কোনো হুজুর কি হুজুরির মানে হুজুরিরই দোষ না হ্যাঁ তো তাহেরি হুজুরকে এই জন্য এই জন্য মানে মানে প্রাথমিক অবস্থায় দোষী ভাবা হচ্ছে যে এই ঘটনার যে মাস্টার মাইন্ড যে চারজনকে ধরা হয়েছে বা ওদের ভিতরে যে মুরব্বী একজন চাচা সেই চাচার সাথে তাহেরি হুজুরের অনেকগুলো ছবি প্রকাশিত হয়েছে এবং যে ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন যে হয়তো এই কাজটা তাহেরি হুজুরই ঘটিয়েছেন তো আমরা অবশ্য এখন পর্যন্ত জানি না যে কাজটা কে ঘটিয়েছে তবে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের দেশে এরকম একটা ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে আমরা যারা মাওলানা বা হুজুর আলেম ওলামা তারা হচ্ছে কোরআন ও আলোকে কথা বলে মানুষের মাঝে ইসলামের জ্ঞান বিতরণ করে ইসলামের শিক্ষা দেয় হ্যাঁ সেই মানুষগুলোকে আমরা সম্মান করি তো নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের দেশে যারা এই ন্যাজনক ঘটনাটি ঘটিয়েছে হ্যাঁ তাদেরকে মানে একজন প্রবাসী হিসাবে হোক একজন মুসলমান হিসাবে আমি মানে আমরা শুধু আমরা না মানে সারা পৃথিবীর মুসলমানদের মুসলমানরাই এই ঘটনার তীব্র নিন্দা জানাই এটা একটা ন্যাক্কাজনক ঘটনা কারণ মানুষ ভুল করতেই পারে মানুষ যদি ভুল না করতো তাহলে তো মানুষ ফেরস্তা হয়ে যেত কোন মালনা যদি কোনো সরকার বিরোধী কথা বলে থাকে কোনো রাজনৈতিক ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কথা বলে থাকে কোনো কোনো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যে যদি কথা বলে থাকে তাহলে তাকে সাহায্য করার জন্য তাকে আইনের আওতায় আনা হোক বা তার জন্য দেশের প্রচলিত আইন আছে হ্যাঁ কিন্তু তাই বলে আমরা একটা মানুষের জীব কেটে ফেলবো একটা মানুষ ভুল করতেই পারে একটা সরকার বিরোধী কথা বলতেই পারে ব্যক্তি বিশেষের কথা বিরুদ্ধে কথা বলতেই পারে কিন্তু সেজন্য আমরা তার জীব কেটে ফেলব এটা কেমন বিচার হইলো তো এই ন্যাটকারজনক ঘটনা আসলে যারা ঘটিয়েছে তাদের মানে শাস্তির দাবি করছি এই জন্য যে তাদেরকে যদি প্রপার ওইতে শাস্তি দেওয়া হয় তাহলে বাংলার মাটিতে অন্তত এ ধরনের এমন ন্যাটকারজনক কাজ আর কেউ করার সাহস পাবে না ঠিক আছে যাদেরকে ধরা হয়েছে তারা যদি সত্যি দোষী হয়ে থাকে তাহলে তাদের শাস্তি দেওয়া হোক আর যদি দোষী না হয়ে থাকে ছেড়ে দেওয়া হোক অরিজিনালি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করছি আর তাহিরি হুজুর আসলে এটার সাথে জড়িত কিনা সেটা আমরা এখনও জানি না বাংলাদেশে আইন আছে পুলিশ আছে র্যাব আছে তারা তদন্ত করতেছে তদন্তের মাধ্যমে যদি সত্যিই উঠে আসে যে উনি জড়িত হয়তো ওনার শাস্তি হবে আর যদি দেখা যায় যে না উনি জড়িত না অন্য কেউ জড়িত তাহলে তাদের শাস্তি হবে তো সবাই ভালো থাকবেন খুব তবে একটা কথা কখনো মানুষকে চোখ বুঝে অন্ধ মানে অন্ধভাবে বিশ্বাস করবেন না যারে আপনি বিশ্বাস করবেন সেই আপনার বুকে ছুরি বসায় দিবে ঠিক আছে মানুষকে না জেনে না বুঝে বিশ্বাস করবেন না